চাইনিজ মেয়েটা নদীতে স্নান করার সময় তার পায়ে লেগে একটা কচ্ছপ ফুটে আসে। তাই দেখে চাইনিজ মেয়েটা বেজায় খুশি হয়ে যায়, কিন্তু ওই লুচ্চা কচ্ছপ মেয়েটার মুখে নোংরা জল ছিটিয়ে দেয়। তারপর মেয়েটা রেগে গিয়ে কচ্ছপটাকে এরকম কম্পু দেয় যে কচ্ছপটা 2 কিলোমিটার দূরে গিয়ে একটা গাছের মধ্যে ঢুকে যায়। তখন মেয়েটার বয়ফ্রেন্ড কচ্ছপটাকে ছাড়িয়ে দিলে মেয়েটা কম্পুর জাদু দিয়ে কচ্ছপটাকে কেটে রেডি করে ফেলে আর শুরু করে দেয় রান্না। কিন্তু আপনি যদি ভিডিওটি দেখতে দেখতে লাইক করে ফেলেন তাহলে রাস্তায় একটা মোবাইল কুড়িয়ে পাবেন, আর যদি কোনোভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে কালকেই 2000 টাকা পেয়ে যাবেন। জানি আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু এর আগে এরকম অনেকেই পেয়েছে। যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে চেষ্টা করে দেখুন। এরপর তিনজনে রান্না করা কচ্ছপটাকে মজা করে খেতে শুরু করে।